الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الدكان نجر فاري رجح سرر ماتت بابا غروب سنر بسر سلي بابا راجت آج من قطن دين بنا من سمائے بھوپنا حکمت پورین نمت جنات تمہر ٹھکانا مجھے اتم ذکر ہو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم কি কথা বলছিলাম মনে আছে জবানকে হেফাজতের কথা মৌলিক একটা গুণ থেকে জবানকে হেফাজত করো আবার মৌলিক কয়েকটা নেক আমল করো জবানটা কন্ট্রোল হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন জবান কন্ট্রোলের জন্য আমার ভয় তোমার অন্তরে জমা করো তাকওয়া অর্জন করো তাকওয়া অর্জন কেমনে করবা আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের সাথে সম্পর্ক লাগাও জবানটাকে মৌলিক কয়েকটা গুণের থেকে বাঁচায় নেও এক নম্বর মিথ্যা কথা থেকে জবানকে বাঁচাও মিথ্যা কথা বলা হারাম না হালাল ওয়াইল ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন ওয়াইল ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন ওয়াইল ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন আল্লাহ বারবার বলেন মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম সত্য কথা বলবে নবীর আসে কেমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদের বানিয়েছেন আমার নবী রহমাতুল লিল আলামিন 63 বছর হায়াতে কোনদিন মিথ্যা কথা বলেন নাই কোনদিন জবান দ্বারা গালি দেন নাই জবানের মাধ্যমে গালির জবাব দেন নাই ও সিলেটের মুসলমান এমন একজন নবী পাইয়াও নিজের আদর্শ নবী অনুকূলে আনতে পারলা না সারা দুনিয়া তালাশ করে দেখো আমার নবী দুরুনার মতো একজন কোন মনীষী পাইবানি যে মিথ্যা কথা জীবনে বলে নাই একজন আমার নবী যে নবীতে 63 বছর হায়াতে মিথ্যা বলেন নাই দুশ্মনরা মুশরিক কাফের বেঈমানেরা পর্যন্ত নবীকে আল আমিন উপাধি দিয়েছে আল্লাহ বলেন মিথ্যা বলার থেকে জবানকে বাঁচাও قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار فيغمبر بولين مستة يزبن كي بجاو فريد فلق ربي تجرى تخرب رستان يزوي خرب فريد فل جهنم رغم ارنو برمت الدار এক নম্বর জবানটাকে মিথ্যা কথা থেকে বাঁচাও দুই নম্বর জবানকে গালাগালি থেকে বাঁচাও গালি দেওয়া হারাম জমিনে কেউ গালি পছন্দ করে না মিথ্যা কথা পছন্দ করে না আল্লাহ তাআলা কোরআনে বলেন কুল লিইবাদি ইয়াকুলুল লাতী হিয়া আহসান ইন্না শাইতানা ইয়াযযু বাইনাহুম ইন্না শাইতানা কানা কখনো খারাপ আচরণ না করে মুমিনরা জানে কাফেরের সাথে ভালো আচরণ করে কারণ যদি খারাপ আচরণ করে শয়তান
مبينا مسلمان كافر مسكن تايكا صدر لغاية مبينة خطي قرومي يا منكي عمر نبيه الله كي تقولين فبما رحمة من الله انتمهم ولو كنت فضا غليظ القلب لانفضوا من حولك উপায় নম্বর আপনার অন্তর যদি আঁকা বাঁকা হতো আপনার অন্তর যদি কর্কশ লাইনের হতো মানুষ আপনার কাছে আসতো না সব আপনার থেকে আলাদা দূরে থেকে যেত কিন্তু আপনার ব্যবহার এত সুন্দর যে কারণে দুশ্ম দেশে আপনার বন্ধুতে পরিণত হয়ে যায় মুমিনকে জানায় দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে قال النبي صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر فيغمر ظلم يا أمة أتمنى أتمنى كالي طاقة في الشركة أتمنى أتمنى برد جهاد الخشنة ضابة الدركة كالي طاقة حرام الله قرآن بل حرام نبي بل حرام موسى نبي ফেরাউনের দাওয়াত দিতে রওনা আল্লাহ মুসা নবীকে দেখে বলেন ফাকুলু কাউলান লাইয়িনা ফাকুলা কাউলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা আল্লাহ তাআলা বলেন ও মুসা এবং হারুন ফেরাউনের দাওয়াত দিতে যখন যাইতেছো ফেরাউনের সাথে খারাপ আচরণ করবা না লাইয়িনা ব্যবহারটা নরম করবা আল্লাহ ভালো করে জানেন ফেরাউন কোনদিন কালেমা পড়বে না এরপরে আবার আল্লাহ মুসা নবীকে বলেন ফেরাউনের সাথে নরম ব্যবহার করবেন নরম ব্যবহার করলে ফেরাউনের কাছে দুইটা फायदा হবে হয়তো ফেরাউন চিন্তা করবে মুসা কি বলল না হয় অন্তরের মধ্যে ভয় আসবে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বর্তমান তকি উসমানী দামাত বারাকাতুমের আব্বাজান তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যারা উন্মতের বয়ান করো দায় হইয়া বলো তোমরা কি মুসা নবীর থেকে বড় দামি বক্তা আর যাদের বয়ান করতেছো শ্রোতা এরা কি ফেরাউনের থেকে খারাপ খারাপ না বক্তারাও মুসা নবীর থেকে দামি না শ্রোতারাও ফেরাউনের লাইনের না এরা সবাই মুমিন এরা আল্লাহ মানে নবী মানে কোরআন মানে হাদিস মানে কিয়ামত মানে আলেমদের কবিতা দিয়া মহাপ্পত করে না হয় অবরোধের ভেতরে এই সিলেটের জমিনে এত মুসলমান এখানে না খাইয়া বসে থাকতো না ঠিক কিনা বলেন এল মেলায় জানতো করতাম বেকার সত্যে গ্রামদের মহত্বত করে মুক্তি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন মুসা নবীকে যদি আল্লাহ নরম কথা বলতে বলে তুমি বক্তা ফেরাউনের তো দাওয়াত দাও না হিন্দু পাড়ায় গিয়ে দাওয়াত দাও না খ্রিস্টানদের গির্জায় গিয়ে দাওয়াত দাও না তুমি মুসলমানদের দাওয়াত দাও তোমার সামনে যে শ্রোতারা আছে এরা তোমার গায়ের জোরে বাহাদুরিতে আসে নাই দয়া করে আল্লাহ তাআলা পাঠাইছে মুসা নবীরে যদি আল্লাহ বলেন বেঈমান ফেরাউনের সাথে ব্যবহারটা ভালো করো নরম ব্যবহার করো তাহলে আমাদের তো হাজার হাজার কোটি গুণ বেশি বেশি নরম ব্যবহার করা দরকার আল্লাহ বলেন জবানকে কন্ট্রোল করো জবানের মাধ্যমে গালি দেওয়া বন্ধ করে দাও এমন কথা বলবা না মানুষের অন্তরে যেন কষ্ট যায় এমন আওয়াজ দিবা না লা তামুদ্দান্না আইনাইকা ইল্লা মা মাত্তানা বিহি আযওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম ওয়াফির জানাহাকা লিল মুমিনিন ও নবী কাফের বেঈমানের অট্টালিকা দেখে ভয় পাবেন না এদের জনবল জনবল দেখে আপনি পরেশান হবেন না মুমিনদের বেলায় আপনার হৃদয়টাকে আপনি পিছাইয়া দেন বিনয়ের সাথে নানা মেলে দেন দিকটারে এত বড় বানাবেন সবাই যেন আপনার কোলের সাথে বুকের সাথে বুক লাগাইতে পারে
দিলটা এমন বড় মানে দেন সংকুচিত দিল নিয়ে চলা যাবে না মিথ্যা কথা থেকে জামানকে বাঁচাও গালাগালি থেকে জামানকে বাঁচাও তিন নম্বর গীবত শেখায়াত থেকে জামানকে বাঁচায় নাও ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষের গীবত করে মানুষের নামে নামে বানায়া অপবাদ দেয় এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম বড় মারাত্মক একটা জাহান্নামের নাম ওয়াইল নামক জাহান্নাম গীবত শেখায়াত থেকে বাঁচাও গীবত করবা না জবানে আঙ্গুল দিয়া ফেসবুকে কারো বিরুদ্ধে লেখবা না বিশেষ করে আমার কলিজা যুবকদের মনের যুবক যদি তুমি জানো ওই ব্যক্তি আলেম যে লাইনের হয়ে আমি তোমার পায়ে হাত রেখে বলে গেলাম সিলেটের মানুষ আমার আল্লাহ বিচারক আছেন আমার আপনার নবরুদের যদি একটা অসুস্থ দশা দিয়ে ধ্বংস করতে পারেন ওই আল্লাহ এখনো আছে না নাই অতএব আল্লাহর উপরে ছেড়ে দিবা আজকে থেকে পাক্কা ওয়াদা করবা যে লাইনের হোক না কেন যদি জানতে পারো লোকটা আলেম কোনদিন জবানে বিরোধিতা করবা না আঙ্গুল দিয়ে কিছু লেখবা না যদি লেখো আলেমের ক্ষতি যা হবে তার থেকে হাজার গুণ ক্ষতি তোমার মরার আগেই হবে লিখে না অনুরোধ করে মন্ত্রীর যুবক ও সন্তান মরার আগে যদি খোদার গজবে পড়িয়ে ধ্বংস হতে চাও সন্তানদের মরম মা বাবার সাথে বেয়াদুবি করো মরার আগেই দেখবা তুমি বিছানায় ধ্বংস হয়ে গেছো না হয় গাড়ি নিচে করে তোমার পাও ভেঙ্গে পঙ্গু হয়ে গেছো এই ছাত্ররা যদি মরার আগে ধ্বংস হতে চাও আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম যদি কোন ছাত্র মরার আগে বন্ধু হইয়া বিছানায় কষ্ট পেতে চাও শিক্ষকের সাথে বেরাদুরি করবি মরার আগেই তুই বিছানায় বন্ধু হইয়া বিছানায় ভোগতে থাকবি আল্লাহর কসম মরার ঘরে না মরার আগেই আল্লাহ তোরে ধ্বংসের বিছানায় ফালাবে উম্মত যদি ধ্বংস হইয়া বিছানায় ভুগতে থাকো যদি মনে চাও আমি ওয়াকালে মরব আমি বিছানায় পড়ে ঢুকে ঢুকে কষ্ট পাব আলেমদের বিরুদ্ধে লেখালেখি করো দেখবা অল্প টাইমে তোমার ধ্বংস নেমে আসবে অতএব আমি বড় করে বাবা ওয়াদা করো আলেমের বিরুদ্ধে কোনদিন লেখবা না কিছু করবা না তবে হেদায়েতের মালিক আমার আল্লাহ 13টা বছর আমার নবীর নিখুঁত বয়ান আবু জাহাল শূন্য দেখলো কানে মা ভরে নাই আর ওমরের মতো বান্দা নবীর বর্তান কাটতে আসিয়া নবীর কাছে সে কানে মা ভরে মুসলমান হয়ে গেল হেদায়েতের মালিক আমার আল্লাহ কোন ব্যক্তির হাতে হেদায়েতের চাবি দেওয়া হয় নাই বক্তার কাছে হেদায়াত নাই বয়ানের মধ্যে হেদায়েতের গ্যারান্টি নাই এর নবীর উম্মতের দল অতএব বুঝানোর দায়িত্ব বলার দায়িত্ব বেয়াদুবি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি বিনয়ের সাথে বলতে চাই ও কলিজার যুবকেরা লেখাপড়া করো স্কুলে কলেজে মাদ্রাসায় একজন ভালো আলেম হও একজন উম্মতের দায়ী হও মানুষ যেন তোমার ব্যবহারে দোয়া করে তোমার ব্যবহার পাইলে যেন আলেমরা দোয়া করে তোমার ব্যবহার পাইলে যেন ছাত্র ভাইরা দোয়া করে ও কলেজের ছাত্র ভাই ডাক্তার হও তবে আদর্শ ডাক্তার হইও ইঞ্জিনিয়ারিং পড়ো তবে আদর্শ ইঞ্জিনিয়ার হও তোমার মা বাবায় যেন কলিজা মরে তোমার ব্যবহারে দোয়া করে তোমার ব্যবহার পাইয়া যেন আলেমরা মারা দোয়া করে তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা দোয়া করে ব্যবহার খারাপ করবা না যাতে মানুষ বদদোয়া করে মানুষের বদদোয়ার এক সংখ্যা পড়ার আগেই চালু হয়ে যাবে রসুলের হাদিস দুইটা অন্যায় আছে যেই অন্যায় করলে মরার আগে শাস্তি হবে দুনিয়ায় একটা অন্যায় মা বাবার সাথে বেয়াদবি আর একটা হলো জুলুম করা যারা অন্যায় ভাবে কারো উপরে জুলুম করবে
যাই বড় হোক বা ছোট হোক ছোটর উপরে জুলুম বড়র উপরে জুলুম যারা জুলুম করবে জুলুমের বিচারটা করার আগেই হবে ওদের জবানটাকে হেফাজত করো মিথ্যা কথা বন্ধ করে দাও পারিনা পারিনা শয়তান আমাকে ধোকা দেয় রব্বে কারীমের কাছে বলো আল্লাহ আজকে থেকে নিয়ত করলাম আর মিথ্যা কথা বলবো না তুমি যদি তাওফিক না দাও আমি পারবো না আল্লাহ আমাদের মিথ্যা থেকে জবানকে হেফাজতের তাওফিক দান করেন গালাগালির থেকে জবানকে হেফাজতের তাওফিক দান করেন কিবত শেখায়াত থেকে হেফাজতের তাওফিক দান করেন ওই যুবকের আমি জিজ্ঞাসা করতে চাই আমি কখনো হাত উঠাইয়া ওয়াজা নেওয়ার পক্ষে না কোনো ওয়াজে আমি নিতে চাই না তবে আজকে আমি হাত উঠাইয়া ওয়াজা নিব কোন যুবক ওয়াজা করতে পারবা গলায় ছুরি আসলে মরে যাব কোনোদিন ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখবো না কোনোদিন জবান দিয়ে আলেমের বিরুদ্ধে কথা বলবো না কারা কারা পারবা হাত দেখাও আয় আল্লাহ আমার কলিজার যুবকদের হাতগুলো কবুল করো জোরে বলেন আমিন এক মিথ্যা কথা বলবো না দুই গালাগালি করবো না তিন জবানের দ্বারা কারো জীবন শেখায়াত করবো না এই মিয়া তুমি আলেমের আচ্ছা আমার বিরোধিতা করো করো তোমার কেউ ফিরাবে না কিন্তু ক্ষতি কি আমার হয় না তোমার কথা বলেন না আমার বিরোধিতা করে ক্ষতি করতে পারছে কেউ কথা বলেন না কেন পারছে তো তুমি কেন নিজের ক্ষতি টেনে আনলা তোমার কি আর কাম নাই দুনিয়ায় তোমার আব্বা আম্মার খেয়াল করছো কয়দিন তুমি লেখাপড়া করে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার চেষ্টা করছো কতদিন তোমার জীবনের কোনো দাম নাই তুমি মনে করতেছো পশুর মতো তোমার জীবন খাইলা দইলা ঘুমাইলা সব জীবনে মা বাবার বদদোয়া হুজুরদের বদদোয়া ইলা এটাই তোমার সফলতা বদদোয়া হাত উঁচু করে করতে হবে না বেয়া তুমি করবা ফয়সাল আসমান থেকে নেমে আসবে জমির আলাদা ফিরাতে পারবে না কোন বদদোয়া করা লাগে না জাগা মতো বেয়া তুমি করলে আল্লাহ তো ওয়াদা করেছেন রসুল ওয়াদা করেছেন দুইটা অন্যায় করলে করার আগে শাস্তি হবে মায়ের সাথে বেয়া তুমি বাবার সাথে বেয়া তুমি আর কারোর সাথে জুলুম বড় মারাত্মক একজন আল্লাহর বান্দি নারীরা পুরুষ কথা বলেন জীবন ভর ন্যায় কামল করেছে কোন গুণা করে নাই কিন্তু জীবনের শেষ সময় একটা অপরাধ করেছে সামান্য কি একটা বিড়ালকে বেঁধে রেখেছে খাতায় বিড়ালকে খানা নিজেও দেয় নাই বিড়ালটা অন্য ঘরে গিয়ে খাবে সেই সুযোগও দেয় নাই বিড়ালটা ঢুকে ঢুকে না খেয়ে মরে গেল রসুল সাহাবাদেরকে বলেন আল্লাহর গাইবে আওয়াজ আসলো হে নারী জীবনের সব ন্যায় কামল বরবাদ হয়ে একটা বিড়ালকে কষ্ট দিয়ে সব আমল শেষ আর আপনি আলেমকে কষ্ট দিবেন মা বাবাকে কষ্ট দিবেন মুরব্বীদের কষ্ট দিবেন আল্লাহ ছেড়ে দিবেন না এটা ভাবার কোনো সুযোগ নেই আল্লাহ হেদায়াত দান করুন ভাইরা আমার এক নাম্বার মিথ্যা বলব না গালাগালি নাই গীবত শেখায়াত করব না ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা জবানকে তিনটা গুণার থেকে বাঁচাইয়া মৌলিক কয়েকটা ন্যায় কামল চালু করে দাও যখন গেলাসটা খালি খালি গেলাসের মধ্যে অন্য কিছু বসবে যখনই পানি থাকবে এখানে আর কিছু ঢুকতে পারবে না জবানের মধ্যে যখন ন্যায় কামল চালু রাখবা গুণা করার আর সাহস থাকবে না সুযোগ পাবে না জবানের মাধ্যমে ন্যায় কামল চালু করো এক নাম্বার কোরআনের তেলাওয়াত হাঁটতে চলতে উঠতে বসতে তেলাওয়াত করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এই সূরাটা পারেন না পারেন না পড়বেন এক অক্ষরে দশ নেয় সুবহানাল্লাহ এ না কোরআন তেলাওয়াত ইন্না আতাইনা সূরা পারেননি পারেননি প্রতিদিন পারলে আসরের পরে না হয় ফজরের পরে এই সূরাটা পড়বেন 41 বার
11 আগে দুরূদ শরীফ পরে দুরূদ শরীফ ইনশাআল্লাহ এই সূরাতার আমলে আপনার বিবাহের সমস্যা যাদের আছে আল্লাহ সমাধান করে দিবেন সূরা কাউসারের আমল করবেন কন্টিনিউ আজমতের সাথে আজমত বুঝেননি নামাজ না পড়লেও সূরার আমল ছাড়া যাবে না হ্যাঁ কুল হুয়াল্লাহ সূরা পড়েননি আগে পাঁচবার দুরূদ শরীফ পরে পাঁচবার দরুদ শরীফ মাঝখানে পঞ্চাশ বার সূরা ইখলাস পড়বেন প্রতিদিন এক টাইমে যেদিন যে টাইমে পড়েন প্রতিদিন এক টাইমে যদি পারেন ফজরের নামাজের সুন্নাত পরে ফরজ নামাজের আগে হাতের মধ্যে একটা তসবি নিয়ে ১৪১ বার আলহামদু সূরাটা পড়বেন ১১ বার দরুদ শরীফ পড়বেন পরে ১১ বার দরুদ শরীফ এক গেলাস বা একটা জগের মধ্যে পানি নিয়ে প্রতিবার সূরা দিয়ে পরে পরে বুঝিবেন আগামীকাল ফজর পর্যন্তই পানিটা ঘরের সবাই পান করবেন আল্লাহর ওয়াদা এই সূরা ফাতিহার না হলো সূরাতুস শেফা সব রোগের ঔষধ এই পানি পান করবেন আল্লাহ তাআলা আপনার রোগ থেকে মুক্তি দান করবেন একটু আগেই বলেছি আপনার বিশ্বাস যেমন ফলাফলটাও তেমন ১০০% বিশ্বাস থাকবে ১০০% আপনার ফলাফল হবে জবানের মধ্যে নেক আমল চালু করবেন এক নাম্বার কোরআনের তেলাওয়াত পর্দার আলামে রাস্তা দেবে না আসেনি এরে আম্মা জান আপনারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন পুরুষেরা ব্যস্ত সময় হাতে কম আপনাদের মর্যাদা অনেক বেশি আপনাদের ব্যস্ততা কম ঘরের মধ্যে থাকবেন সন্তানের হক আদায় করে লালন পালন করবেন স্বামী মাল হেফাজত করবেন ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন জোহরের নামাজ পড়ে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন আসরের নামাজ পড়ে আত্মায়াতাতা আলু সূরাটা তেলাওয়াত করবেন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন এশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচটা সূরার আমল করবেন যদি পারেন আরো আরো সূরা পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের তেলাওয়াত চালু রাখেন নাম্বার ২ হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহর নামের জিকির করবেন কার জিকির জিকির কি বিশ্বাসরা করবে আল্লাহর বান্দা মুমিন যারা তারা জিকির করবেন আল্লাহর নামে যত জিকির এই জমিনের মধ্যে আছে এর মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুফাসসিরিনে কেরাম লিখতেছেন আল্লাহর জিকিরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ হলো তার সবথেকে উত্তম জিকির আর আল্লাহর তসবিহ পড়ো তাকবীর পড়ো তাহলিল পড়ো বলে চারটা মিলাইয়া একটা জিকিরের তসবি তাহলি বানাও তসবি তাহলিল তাকবীর এরপরে তাহলিল এভাবে পড়ো আল্লাহর নামে তসবি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা দামি জিকির লা ইলাহা এর মধ্যে আছে না আছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই জিকিরটা করবেন তসবিহ হয়ে যাবে তাহমিদ হয়ে যাবে তাহলিল হয়ে যাবে তাকবীর হয়ে যাবে আল্লাহ তসবিহ পড়া হবে গুণগান হবে আল্লাহর নামে তাকবীর হবে আল্লাহর নামে উত্তম জিকিরটা হবে এই চারটা শব্দ মিলাইয়া এরপরে তারা আমল করবেন প্রতিদিন সময় আছে কথা নাই এইটা আমল করেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ
والله পারবেন না কপাল খুললে পারবেন মুখস্থ করে নেবেন কয়টা গেল জিহ্বার আমল গেল কয়টা গেছে ভুলে গেছে 2 মিনিট এক নম্বরে কোরআনের তেলাওয়াত দুই নম্বরে আল্লাহর নামের জিকির তিন নম্বর নবীজির উপরে দরুদ ও সালাম কার উপর দরুদ কম হবে না বেশি হাঁটতেছেন দরুদ পড়বেন বসে আছেন দরুদ পড়বেন বিছানায় শুয়ে আছেন ঘুমাছেন না দরুদ পড়বেন হুইয়ে হুইয়ে দরুদ পড়লে গুনাহ হবে কি বাঙালি জেলাবি না হইলে দরুদ পড়ে না ঠিক নি অতএব মসজিদে ঢুকবেন দরুদ বের হবেন দরুদ দুনিয়ার জমিনে যত দোয়া আছে দরুদ লাগবে মদিনার নবী বলেন ওই দোয়া আল্লাহ কাছে পৌঁছবে না যেই দোয়ায় দরুদ থাকবে না মসজিদে ঢুকবেন দোয়ার আগে দরুদ পড়বেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতি আবার বের হবেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাযলি খারাপ লাগে না আমল করতে ভালো লাগে না জেলাতে খাইতে খুব মজা হেন কিলাকিলি করে খাওয়ার জন্য আছে না নাই ডাক্তার বলছে মিষ্টি খাওয়া হারাম হে সবে বরাতে গেছে জেলাতে গিয়ে মসজিদের ভিতরে খাওয়ানি লাগবে নাম দিছে তবারক খাইলে মোবারক হয়ে যাবে আল্লাহ হেদায়াত দান করুন তিন নম্বর জবানের আমল করুন চার নম্বরে আর একটা আমল আছে কইতাম নি করবেন করলে কব নাইলে হুজা কয়া লাভ আছে করবেন পাক্কা নিয়ত করবেন আর আমি আমল করবেন আপনার লাভ কোটি টাকার ঋণী হয়ে গেছেন আদায় করতে পারেন না আল্লাহ কোরআন টেবিলে আমার সামনে কসম আল্লাহ এই আমলটা করেন ইয়াকিনের সাথে অধীর আগ্রহে একাগ্রতার সাথে আপনার ঋণ থাকবে না আপনি যদি চিন্তা করেন এই ডেইলি ঋণ আদায় একটু মডল যেমন ইয়াকিন তেমন ফলাফল চতুর্থ নাম্বার আমল জবানে ইস্তিগফারের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আদেশ দিয়েছেন ইস্তিগফারের আমল করো দৈনিক 100 বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 ইস্তিগফারের আমল করবেন ঋণ আদায় হবে ইস্তিগফারের আমল করবেন গুনাহ মাফ হবে ইস্তিগফারের আমল করবেন আল্লাহ গায়বি খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবে বিশ্বাস আছে নি থাকলে প্রতিদিন কমপক্ষে কয়বার 100 বার পড়বেন মাঝে মাঝে বিড়িও টানবেন হ্যাঁ বিড়ি টানলে আল্লাহ খুশি হয় না মেশক আম্বরের ঘেরান আসে না বিড়ি টানলে ঠোঁটগুলো লাল হয় না কেন টানেন বিড়ি লাভ কি বলেন যৌবন বাড়েনি বলেন তা আমিও টানবো বাড়ে বরং সব কোম্পানি লেগেছে ধূমপান বিষপান মৃত্যু ঘটায় এর বড় টানে বাঙালি মোনাজাতের আগেও গিরি মোনাজাতের পরেও গিরি আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন জবানের চারটা আমল এক নম্বর কোরআন তেলাওয়াত দুই নম্বর যারা বলেন আমরা কোরআন পড়তে পারি না চালাকি করবেন না কুলহু আল্লাহ সুরা পড়েন এবারে বারবার করবেন ইন্না আতাইনা সুরা পড়েন এবারে বারবার করবেন আলহামদু সুরা পড়েন বারবার করবেন পারবেন না ইনশাআল্লাহ দুই নম্বর আল্লাহর নামের জিকির মনে আছে নি আমার সাথে বলেন তো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এটা পড়বেন এরপরে দরুদ শরীফ লাম্বাটা না পারলে ছোট আকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বেন তিনটা পুরস্কার 10টা গুনাহ মাফ হবে 10টা নেক আমল নামায় যোগ হবে আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে এরে যুবক আল্লাহর গোলাম কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা একটুখানি নেকের পরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগে আহাতে মন কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না
উন্নত করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা নামাজ লাগবে নি সপ্তাহে একদিন না প্রতিদিন কয় ওয়াক্ত মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে দুই এক ওয়াক্ত না বলার পরেও যদি ছেড়ে দেন ফিডার ওজনটা কত হবে ফেরেশতারা লিখে নিছে আল্লাহ এমসি কলেজ মাঠে সবাই সাক্ষী দিছে নামাজ প্রতিদিন পাঠক্ত হুজুর জিগাইলো ছেড়ে দেওয়ার সুযোগ আসেনি সবাই সাক্ষী দিল না সুযোগ নাই পয়গম্বর বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছাড়ে না পাঠক্ত নামাজ পড়িও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই আমাদের মতো হুজুর হওয়ার দরকার তোমার নাই যেখানেই থাকে বাদবেলার নামাজ আদায় করো মা বাবার খেদমত করো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচবেলার নামাজই আছে না নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো নবীর কথাকে মিথ্যা মনে করেছো রে বাবা তোমার মতো যুবকরে আবার কি পুলিশ বিডিআরের নামাজ পড়ে পা চাকরি করে পাঠক্ত নামাজ পড়ে আছে না নাই রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার পাঠক্ত নামাজ আছে না নাই তুমি কেন পারবা না ও বুড়া বাবা দিয়া আপনার মতো কত দাড়িওয়ালা বুড়া লাঠি দিয়া ভর করে করে মসজিদে গিয়া পাঠক্ত নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পাতার আপনাদের কত কত দামি মা ঘরে আছে পাঁচ বেলার নামাজ পড়েন তাহাজ্জুদ নামাজ পড়েন এমন না ঘরে অভাব নাই স্বামীর মাল হেফাজত করেন সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করেন এরে আম্মা গা আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন সারা রাত বয়ান করলে শেষ হবে না রে মা এই স্টেজের মধ্যে চারটা ছেলেকে পাগড়ি দেওয়া হলো কোরআনের হাফেজ এদের মা বাবার কপাল কত ধন্য ওই মা বাবার জীবন কত ধন্য কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে কোরআনওয়ালা কোরআন তেলাওয়াত কর আমি আল্লাহ নিজে কুদরতের আওয়াজ কানে লাগায় শুনতে থাকবো আমার সামনে কোরআন পড়ো এরে আম্মা যান মনটা কি চায় না একটা কোরআনওয়ালা সন্তানের মা হয়ে কবরে যাবেন সন্তান তার স্কুলে পড়াবেন বাধা নাই ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ তবে কোরআনটা পড়াইয়া দেন আদর্শ ডাক্তার বানাবেন আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন আপনি মরিয়া যাবে ওই ডাক্তার সন্তানটা কোরআন পরে পরে আপনার কবরে জিয়ারত করবে আর দোয়া করবে এরে আম্মা যান আপনার মতো কত মা নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে পর্দা রক্ষা করে চলে আপনি কেন পারবেন না রে আম্মা এখন থেকে তওবা করে দেন আর কখনো নামাজ ছাড়বেন না বেপর্দায় চলবেন না এই জমিনে যত ভালো ভালো সন্তান এই সিলেটের এসপি সাহেবের ব্যবহার বলো ভালো সিলেটের থানার ওসি সাহেবের ব্যবহার ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো আল্লাহর কসম করে বলি এই ভালো ভালো কিন্তু নিজের বাহাদুরি না যত ভালো শুনতেছি সব হলো মায়ের অবদান এসপি সাহেবের মায়ের কারণে এসপি সাহেবের আদর্শ ভালো ব্যবহার ভালো মায়ের অবদানের কারণে ওসি সাহেবের ব্যবহার ভালো জবান ভালো এর আম্মা যান এই জন্যই তো নবী বলেছেন দুনিয়াতে নারীদের মতো দামি সম্পদ আর কোন জমিনে আর একটাও নাই ইমাম গাজালি বলতেছেন ও দুনিয়ার মা প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা সন্তান মাকে মা সন্তানকে যা শিখাবে সন্তান তাই শিখবে এরে আম্মা যান সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানায় যান অন্তর খুলে দোয়া করবেন দোয়া করলেই তো সন্তান আগায় যাবে ও যুবক এখনো সময় আছে তওবা করে নাও মনের বুঝাইয়া দেখো তোমার মতো কত যুবক নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে লেখাপড়া করে স্কুল কলেজে ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারবা না আল্লাহর কাছে মনে মনে তওবা করে নাও আর বলো হে দয়ার মালিক আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না
আমার কপাল বুঝি খারাপ এই ময়দানে কত যুবক মোনাজাত দিয়া চোখের পানি ছেড়ে তওবা করে আমার চোখে কেন পানি নাই উনার কারণে আল্লাহ বেজার আমার মা বাবা বেজার হয়ে গেল ও যুবক তাড়াতাড়ি যদি হয়ে যাও কোনদিন মরণ হবে জানা নাই তওবা করে নাও মা বাবার থেকে দোয়া নিয়ে সামনে আগাও ওলামায়ে কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলো মনমনের বুঝাইয়া তৈরি হও মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ মরিয়া গেল না ছাড়বা না গাড়ি কাটবা না বেপর্দায় চলবা না মা বাবার কষ্ট দিবা না কারণ মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ সম্মানের চেয়ারে বসছো ওই মা বাবার কত চোখের পানি আর দোয়ার কারণে আজ আমি চেয়ারে বসলাম ওই মা বাবার দোয়া তারা আগানো যাবে না ওদের মা বাবার দোয়া নাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলো আর আল্লাহর কাছে ওয়াদা করো ওটাই আর মালিক আজকে থেকে তওবা করলাম এই জীবনে যৌবনের তারায় কত গুনাহ করলাম মনে চাইছে পার্কে যাবা দূরায় গেছ কেউ বাধা দিছে মানো নাই এখন থেকে তওবা করে নাও তবে সবার কপালে তওবা নসিব হবে না সবাই আল্লাহর কাছে তওবা করতে পারবে না আবু জাহালের মতো কিছু মানুষ শক্ত অন্তরে নিয়ে ময়দানে আসছি হাজারো বয়ানে দিনটা নরম হবে না বয়ানের পরে বাজে কথা বলে বলে নিজের গুনার পাল্লা ভারী করবে আর একদল হবরের মতো মেজাজ আলা গুনা নিয়ে ময়দানে ঢুকার পর কবরের কথা যখন স্মরণ হবে মরণের কথা স্মরণ হবে হঠাৎ করে মাথাটা নত করে কান্না শুরু করবে আল্লাহকে বলবে আল্লাহ আমার গুনার কারণে বলি তুমি আমার গুনার খবর আমার মা বাবায় জানে না যদি জানতো আমাকে আপন মনে করে সামনে নিত না কাঁধে নিত না ধিক্কার জানাইত আল্লাহ তুমি আমার গুনার খবর জানার পর একবার রাগ করে পানি বন্ধ করো নাই আজকে আমি তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তওবা করি মরিয়া গেল আর তারি কাটবো না নামাজ পারবো না বেপর্দায় চলবো না মিথ্যা বলবো না জীবন শেখায়াত করবো না তওবা করার মতো যদি করণীয় থাকে অন্তরে মুনাফেকি যদি না থাকে আমি তওবার নিয়ম যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আর আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে বস্তু হইয়া সবার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام وغير مالي بناه المزنية أبنى الدروزة أمراها التلام قدرت النظر بها تكادك কত ওলামায়ে কেরাম হাজির হয়েছেন কত মুরব্বী হাদিসা কত ব্যবসায়ী কত চাকুরিজীবী পর্দার আড়ালের কত মা কত আপনার দরওয়াজায় হাত তুলেছেন ও দয়ার মালিক দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আনন্দ করেছিলেন
আজকে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটারে নাপাক করে ফেলেছি, তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না। মেহরবানি করে নবীজির মহাব্বতে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আর আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ। হোদায়ার মালিক এলাকায় শান্তি দান করেন, সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, সন্তান গুলো নেককার বানায় দেন আল্লাহ, আদর্শ সন্তানের মা বাবা বানায় দেন সবাইকে আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন রব্বুল আলামিন। প্রবাসে তারা আছে সবাইকে হেফাজত করেন। আর আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত নাযিল করেন আল্লাহ। আর আল্লাহ মায়ের সামনে সন্তানকে জবাই হয়, সন্তানের সামনে মা বাবাকে হত্যা করা হয়। উদয়ের মালিক এরা তো আপনার আদরের নবীর উম্মত, গুনার কারণে আপনার রাগ করিয়েন না রে আল্লাহ। সমস্ত মুসলমান ঈমান এবং হেফাজত করে, জালেম দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ, ইসলামের দুশমন জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন। আর আল্লাহ মেহরবানি করে বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আর আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের খাদেম বানায় দেন। রব্বুল আলামিন আমার কবিতার যুবক প্রত্যেকের দিনের খাদেম বানায় দেন, পাঁচ অক্ষ নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, দিলের ন্যায় কাছে পূরণ করে দেন আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আর আল্লাহ গুনাহের থেকে জবানকে বাঁচায় রাখার তৌফিক দান করেন, ন্যায় কামলের তৌফিক দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগী দান করেন। আর আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগী দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর কিতাব ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আর আল্লাহ আমাদের সবাইকে দিনদার বানায় দেন। আর আল্লাহ তাআলা ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবী আদর্শের আসলে কবুল করে নেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, মুখালেফের মুয়াফেক বানায় দেন। আর আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, এলেম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, মুখালেফের মুয়াফেক বানায় দেন। আর আল্লাহ ওলামা তোলামা উন্নতের অন্তরে মহাব্বত বাড়ায় দেন, আওয়াজের ভেতরে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন, সবার সাথে মহাব্বত বাড়ায় দেন, হিংসা দূর করে দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। আর আল্লাহ আমাদের মধ্যে যারা মাহারা বাবাহারা অসহায়তি কবর থেকে দোয়া চাইল সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি বলে পড়ে না। আল্লাহ জানি না তারা এতিমের মতো হাত তুলেছে, গুনাহের কারণে দিলটা পাপে চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করে, সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ, দীর্ঘ দেখ হায়াত দান করেন আল্লাহ, হায়াতে বরকত বাড়ায় দেন। আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম
আউলিয়ায়ে কেরাম আছে তোমরা কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আয় আল্লাহ দিনের কাজ হিসেবে কবুল করে দেন যারা চাকরির সমস্যা আছে সমাধান করে দেন ব্যবসা নিয়া যারা সমস্যা আছে সমাধান করে দেন বিবাহের সমস্যায় যারা সমাধান করে দেন আল্লাহ সবার জীবনকে সুন্দর জীবন বানায় দেন আল্লাহ পরস্পরে মহাব্বত বাড়ায় দেন আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন ঢাকাতে মাদ্রাসার কাজ কবুল করে দেন প্রতি মাসের দ্বিতীয় জুমাবার ইসলামিয়ে যাতে মাহেদায়াতের জরিয়া বানায় দেন ওয়ার্ডে অর্থের প্রয়োজন জায়গার প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ সারা দুনিয়ার খেদমতের জন্য কবুল করে নেন নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন اللهم نظر قلوبنا بنور معرفتي اللهم طهر قلوبنا عن غيري يا الله يا الله يا الله وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا